দুর্গাপুর ব্যারেজের ওপারের রাস্তার চরম বেহাল দশা। বস্তুত রাস্তা বলে চেনাই দায়, খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা। অল্প বৃষ্টিতেই জল জমে ভয়াবহ আকার নেয়। ব্যারেজের উপর দিয়েই গিয়েছে 9 নম্বর রাজ্য সড়ক। এলাকাবাসীদের অভিযোগ, ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে। দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। মাঝে মাঝে তাপ্পি দেওয়া হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই তা উঠে যায়। আমূল সংস্কার করা দরকার, কিন্তু তা করা হচ্ছে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সেচ দপ্তর। দুর্গাপুর ব্যারেজের যে রাস্তাটার সাংঘাতিক অবস্থা, এটা একটা দুর্গাপুর বাঁকুড়া বা বিভিন্ন রাজ্যের এটা একটা মানে লিংক রোড। এই রোডটার যদি এরকম অবস্থা থাকে, তাহলে যারা প্রতিদিন এটা নিয়ে যাতায়াত করছেন তাদের সাংঘাতিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট প্রোন জোন পুরো হয়ে গেছে। ইমিডিয়েট এই রাস্তাটা সংস্কার করা দরকার। হাজার হাজার মানুষ এটা দিয়ে প্রতিদিন যাতায়াত করছে এই সেতুর ওপর দিয়ে। আমরা যখন ছোটো ছিলাম, এটা একটা মানে আমাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। বাড়িতে কেউ এলেই আমরা দুর্গাপুর ব্যারেজ দেখাতে নিয়ে যেতাম। প্রশাসনের ইমিডিয়েট উচিত এই রাস্তাটা পুজোর আগে ঠিক করা। ঠিক করা মানে এই নয় যে তালি দেওয়া, একদম রাস্তাটা যাতে পারমানেন্ট একটা সিস্টেমেটিক জল বেরিয়ে যাওয়ার আউটলেট যাতে থাকে, সেরকম বিজ্ঞানসম্মত মানে ভাবে এই রাস্তাটা করা উচিত। ওই একটুখানি ভেঙে গেছে, একটা পিচের প্রলেপ দিয়ে দিলাম, তারপর কিছুদিন বাদে আবার সেই বৃষ্টি হলো, গাড়ি যাতায়াত করলো, মানে হেভি লোডের গাড়ি এর ওপর দিয়ে যায়, নিয়ে রাস্তা আবার ভেঙে গেল। এরকম নয়, এটা একটা মূল রাস্তা, এটাকে পারমানেন্টলি ঠিক করা খুব দরকার। আমাদের টেন্ডার হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হয়ে গেছে পার্মানেন্ট কাজের জন্য। আমরা অ্যাকচুয়ালি টোটাল যে ওয়্যারিং কোর্স এবং হচ্ছে 34টা জয়েন্ট আমাদের, এগুলো পরিবর্তন করা হবে আর কি, নতুনভাবে সারানো হবে। তার জন্য আমাদের প্রায় একটা 50 থেকে 60 দিনের মতো একটা ওয়ান ওয়ে ব্লক আমাদের দরকার আছে। আমরা গত ইলেকশনের জন্য করতে পারিনি আর কি, যার ফলে এবার আমরা চেষ্টা করছি যে আগামী এই পুজোর পর থেকে কাজটা শুরু করব। কিন্তু ফর দ্য টাইম বিং এই বর্ষার সময় যে ড্যাম ক্ষতিটা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা আমরা টাইম টু টাইম যাতে পট হোলসগুলো যাতে রিপেয়ার করা হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি আর কি, এবং সেটা আপাতত আমাদেরকে অক্টোবর অবধি চালিয়ে যেতে হবে আর কি। এই অক্টোবরের পর থেকে আমরা তখন আবার নতুন করে কাজটা শুরু করতে পারব। ভালোভাবে কাজ হবে যাতে ম্যাস্টিক, হ্যাঁ মানে ওয়্যারিং কোর্সটা চেঞ্জ করা হবে এবং ম্যাস্টিক করা হবে এবং জয়েন্টগুলো পরিবর্তন করা হবে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ব্রিজের লোড বেড়ে গেছে, হ্যাঁ, এবং ব্রিজটা আমরা ট্রাফিক ব্লকের জন্য আমরা ভালোভাবে ঠিক মতো সারানো যাচ্ছে না আর কি। কারণ এর হচ্ছে গিয়ে যে ডিজাইন পিরিয়ডে যে ট্রাফিক ভলিউম হয়েছিল তার প্রায় 4 টাইমস হয়ে গেছে, যার ফলে কোনো সময়ের জন্য আমরা এই ব্যারেজ, হ্যাঁ, খালি পাচ্ছি না। অর্থাৎ এই ভালোভাবে রিপেয়ার করতে গেলে অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটু সময় দরকার এবং সেই সময়টা আমরা পাচ্ছি না। ওয়ান ওয়ে ট্রাফিক ব্লক করে করতে হবে, কারণ এর আশেপাশে কোনো ব্রিজ নেই। যদি ব্রিজ পাশাপাশি থাকতো, হ্যাঁ, অল্টারনেটিভ কোনো ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমরা এটা সঙ্গে সঙ্গে করে দিতে পারতাম।